নমস্কার দর্শকবৃন্দ, আপনাদের সঙ্গে আছি আমি শবনম আক্তার। কয়লা শহরের সেকুলার ফ্রন্ট সামাজিক সংস্থা কর্তৃক কয়লা শহরের বিভিন্ন প্রান্তে বসবাসরত গরিব ও দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বণ্টন অব্যাহত রয়েছে। দেশের নানান প্রান্তে যখন হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টিকারী কিছু উস্কানিমূলক সংবাদ মাথা উঁকি দিচ্ছে, সমস্ত অপপ্রচারকে মুছে দিয়ে নিজ দায়িত্বেই মগ্ন রয়েছে সেকুলার ফ্রন্ট সামাজিক সংস্থা। করোনা ভাইরাস যেমন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো ব্যক্তিকে আক্রমণ করতে পারে, তেমনি সেকুলার ফ্রন্ট সামাজিক সংস্থাও প্রয়োজন ভিত্তিক প্রত্যেক ধর্মের মানুষকে মুক্ত হৃদয়ে সাহায্য করে চলেছে। এই সংস্থার উদ্যোগে তৃতীয় দিনেও কয়লা শহরে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত যেমন কনকপুর, নূরপুর, ইরানি, মাগুরুলি প্রভৃতি গ্রামের 150 পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, পেঁয়াজ, মরিচ, ভোজ্য তৈল, সোয়াবিন, হলুদ, বিস্কুট, সাবান ইত্যাদি বিতরণ করা হয়েছে। পাশাপাশি চতুর্থ ও পঞ্চম দিনেও সেকুলার ফ্রন্ট তাদের দায়িত্ব যথারীতি পালন করে চলেছে। দুর্গাপুর ও কিনাইরচর সহ আরও বহু এলাকাতেই প্রায় 250 পরিবারের দ্বারপ্রান্তে সেকুলার ফ্রন্ট তাদের সেবামূলক আমাদের এই সেকুলার ফ্রন্টে গরিব মানুষের পাশে আছে এবং আগামীতেও গরিব মানুষের পাশে থেকে কাজ করবে। প্রত্যেকে সেকুলার ফ্রন্টের প্রত্যেক সদস্যজনকে আমাদের সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের মাগুরুলি গ্রাম পঞ্চায়েত এলাকায় সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমাদের এলাকার বিভিন্ন ওয়ার্ডের গরিব দুস্থ মানুষের জন্য সেকুলার ফ্রন্টের সদস্যরা সবাই খাদ্য সামগ্রী নিয়ে এসেছে। গরিব মানুষের যাতে একটু চাল ডাল পায়, তাই তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমাদের এলাকাতে। গরিবেরা প্রত্যেক ওয়ার্ড থেকে আইসে এবং আরও কিছু লোক আছে, তারা দিব সামনে আসে এবং তাদেরকে ধন্যবাদ জানাই। এই দুর্যোগ মুহূর্তপূর্ণ অবস্থায় এই সেকুলার ফ্রন্ট যে মানুষের জন্য উত্তম কাজ করে গেছে, আমি ধন্যবাদ জানাই তাদের, আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে। এবং যাতে অতীত অদূর ভবিষ্যতে যাতে এই ধরনের জনকল্যাণমুখী কাজ